সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডিমডা ইসলামিয়া ডিগ্রি কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে আজকে তোমাদের তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি। আমি কনক কুমার অধিকারী, প্রভাষক প্রাণীবিদ্যা, ডিমডা ইসলামিয়া ডিগ্রি কলেজ, ডিমডা নীলফামারী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ে প্রাণীর পরিচিতি নিয়ে। এই পৃথিবীতে বৈচিত্র্যময় বহু ধরনের অসংখ্য প্রাণী রয়েছে, যে প্রাণীগুলো আকার আকৃতি গঠন পার্থক্য অনেক বেশি দেখা যায় এবং এদের বিভিন্ন ধরনের তাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন রয়েছে। তো এখন আমরা সেই বিভিন্ন ধরনের প্রাণীর মধ্যে আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত তিন ধরনের প্রাণী এখানে গঠন বর্ণনা করা হয়েছে। একটি হচ্ছে হাইড্রা, একটি ঘাসফড়িং আর রুই মাছ। তো আজকে আমরা হাইড্রা সম্পর্কে আলোচনা করব, যেহেতু প্রথমে হাইড্রার পরিচিতিটা আমাদের অধ্যায়ের প্রথমের দিকে রয়েছে। তো হাইড্রাটা হচ্ছে একটি খুব সরলতম নিডারিয়া পর্বের অন্তর্ভুক্ত একটি প্রাণী। পৃথিবীতে প্রাণী জগতের দুইটি দ্বিস্তরী পর্বভুক্ত প্রাণী রয়েছে, যার একটি হচ্ছে নিডারিয়া আর একটি হচ্ছে টেনোফোরা। তো হাইড্রাটা হচ্ছে নিডারিয়ার অন্তর্ভুক্ত একটি প্রাণী, সরলতম প্রাণী। এই প্রাণীটি সর্বপ্রথম সুইজারল্যান্ডের বিজ্ঞানী আব্রাহাম ট্রেমলে 1744 খ্রিস্টাব্দে এই হাইড্রার বিভিন্ন ধরনের পুনরুৎপত্তির ক্ষমতা সম্পর্কে প্রকাশ করে এবং পৃথিবীতে অনেক সাড়া ফেলে পরবর্তীতে ক্যারোলাস লিনিয়াস 1758 খ্রিস্টাব্দে এর নামকরণ করেন। এই নামকরণ করার পিছনে একটি বড় উদ্দেশ্য হচ্ছে যে হাইড্রার সবচেয়ে বড় বৈশিষ্ট্য, যেটা অনেক ধরনের শরীরের কোনো একটা অংশ যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে সেখান থেকে নতুন করে হাইড্রার জন্ম নিতে পারে। আর সে কারণে গ্রিক পুরাণে রয়েছে যে নয় মাথাওয়ালা ড্রাগন। এই নয় মাথাওয়ালা ড্রাগনের গল্প আমরা সবাই মোটামুটি জানি, যে এই ড্রাগনটি একটি বিশাল দৈত্য আকৃতি এবং এর এই মাথাগুলো যে কোনো ধরনের ভাবে বিচ্ছিন্ন হয়ে গেলে বা মাথা কেটে দিলে এর সাথে সাথে একাধিক মাথা তৈরি করতে পারে। আর সেই কারণে হাইড্রারও অনুরূপ বৈশিষ্ট্য লক্ষ্য করা গেছে। পরবর্তীতে ক্যারোলাস লিনিয়াস 1758 সালে এই দৈত্যের নাম অনুযায়ী এই প্রাণীটির নামকরণ হাইড্রা করে থাকে। এখন আমরা হাইড্রার বিভিন্ন প্রজাতি সম্পর্কে জানব। হাইড্রার বিভিন্ন প্রজাতিতে এখানে সারা পৃথিবীতে প্রায় 40 ধরনের প্রজাতি রয়েছে। এই 40 ধরনের প্রজাতির মধ্যে বাংলাদেশে মোটামুটি 3 ধরনের প্রজাতির সন্ধান পাওয়া গেছে, যার একটি হচ্ছে হাইড্রা অলিভেটিস অলিভটেস এবং এটা দেখতে অনেকটা বাদামি বর্ণের। আরেকটা হচ্ছে হাইড্রা ভিডিসিমা, এটাকে ক্লোরোহাইড্রা ভিডিসিমা বলা হয়, এটা হচ্ছে সবুজ বর্ণের। এবং আরেকটি হাইড্রা যেটা সমুদ্রেই পাওয়া যায় এবং খুব সুলভে পাওয়া যায় সেটা হচ্ছে হাইড্রা ভেলভেরিস, এটা বর্ণহীন কখনো কখনো থাকে, আবার কখনো কখনো থাকে হলুদ বাদামি বর্ণে। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা হাইড্রা ভেলভেরিস সম্পর্কে আলোচনা করব। এই হাইড্রা ভেলভেরিস এর স্বভাব এবং বাসস্থান যদি আমরা আলোচনা করি, তো হাইড্রা ভেলভেরিসটা সাধারণত অনেকটা স্বাদু পানিতে এর বিচরণ ক্ষেত্রটা বেশি দেখা যায় এবং এখানে পুকুর, হ্রদ, ঝর্ণা, তারপরে বদ্ধ পানিতে এই হাইড্রা ভেলভেরিসটা বেশি দেখা যায়। এই হাইড্রা ভেলভেরিসটা সাধারণত শীতল স্থির পানিতে এবং পরিষ্কার স্বচ্ছ পানিতে এর বেশি দেখা যায় এবং এটা উষ্ণ তারপরে প্রবাহমান যে পানিটা এই পানিতে কম সাধারণত দেখা যায়। হাইড্রা ভেলভেরিস এর যদি আমরা দেখি, লক্ষ্য করে দেখি, তাহলে এটার মুকুরুদ্গম এবং অজন প্রজননের মাধ্যমে বংশ বিস্তার করে। তবে কিছু কিছু ক্ষেত্রে এরা জনন অঙ্গের মাধ্যমেও, যৌন প্রজননের মাধ্যমেও বংশ বিস্তার করে থাকে। এরা সাধারণত মাংসাশী প্রাণী হয়ে থাকে, অর্থাৎ কোনো
জুফলান্টন ভাকুন করে কিন্তু এরা বেঁচে থাকে। আর এখানে এরপরে আমরা যদি আলোচনা করে থাকি তাহলে সিস্টেমেটিক পজিশনটা আলোচনা করতে হয়। আর সিস্টেমেটিক পজিশনের এখানে আমরা লক্ষ্য করব যে প্রথমেই কিংডম হচ্ছে এনিমেলিয়া, তারপরে ফাইলাম হচ্ছে লিগারিয়া। ফাইলামের পরে আসছে ক্লাস হাইড্রোজোয়া, অর্ডার হচ্ছে হাইড্রোইডা, ফ্যামিলি হচ্ছে হাইড্রোইডি, জেনাস হচ্ছে হাইড্রা, আর স্পিসিস হচ্ছে হাইড্রা ভেরিস। এরপরে আমরা যদি এর আকার আকৃতির কথা আলোচনা করি তাহলে আকার আকৃতিতে হাইড্রাটা অনেকটা লম্বা এবং এর ভিতরের দিকটা অনেকটা ফাঁপা থাকে, এর সামনের দিকে কিছুটা চওড়া থাকে, এই চওড়াটাকে মুখচিত্র থাকে এবং এর চতুর্দিকে অনেক কর্ষিকা থাকে। এটা দ্বি মানে অরীয় প্রতিসম বিশিষ্ট এর আকার আকৃতিটা হয় এবং এর লম্বা সাধারণত 10-30 mm হয় এবং এর চওড়া 1 mm হয়। এরপরে বহির্গঠন, বহির্গঠনে আমরা হাইড্রাকে লক্ষ্য করবো। আমরা যদি এখানে একটা হাইড্রার চিহ্নিত চিত্র অঙ্কন করি তাহলে এর আকার আকৃতিটা সাধারণত এইরকম হয়, এখানে 6-10 কোষিকা থাকে, যে কোষিকা গুলোর মাধ্যমে সাধারণত এরা খাদ্য গ্রহণ চলন, হ্যাঁ, আত্মরক্ষার কাজে এই কোষিকা গুলোকে ব্যবহার করে। এখানে এই তিনটে অংশে ভাগ করা যায়, একটা হচ্ছে রাইবোসোম, আর এখান থেকে রাইবোসোমের নিচ থেকে পরতলের উপর পর্যন্ত এটাকে বলা হয় দেহকাণ্ড, আর নিচের দিকে বলা হয় পদতল বা পদচাকতি। যেহেতু হাইড্রা কোন হাইড্রার সমপার্শ্বের স্থানে আমরা জেনেছি যে হাইড্রা কোন বাঁশের গুঁড়ি কিংবা কোনো পাথর কিংবা জলজ উদ্ভিদের গায়ে অথবা পাতায় পদতল দ্বারা আঠালো পদার্থের দিয়ে সে আটকে নিম্নমুখী হয়ে আটকে থাকে। সেই ক্ষেত্রে এই পদতলের ক্ষেত্রে কিছু আঠালো জাতীয় পদার্থ মিশ্রিত হয় যেখান থেকে বুদবুদ বের হয় এবং কোন একটা বাঁশের গুঁড়ি কিংবা কোনো গাছে কিংবা কোনো পাতার নিম্ন ভাগে সে নিম্নমুখী হয়ে ঝুলে থাকে। এখানে হাইড্রার যে হাইপোস্টোমটা আছে এই হাইপোস্টোমের এখানে একটু ফাঁকা অংশ থাকে, এই অংশটার নামে হচ্ছে মুখচিত্র এবং এই মুখচিত্রের চতুর্দিকে 6-10 কোষিকা, 6-10 কোষিকা অবস্থান করে এবং এর যে দেহকাণ্ডটা রয়েছে এই দেহকাণ্ডের মধ্যে দুইটা অংশ যদি আমরা ভাগ করি তাহলে উপরের ঊর্ধ্বাংশে সাধারণত ত্রিকোণাকৃতি থাকে শুক্রাশয় এবং ডিম্বাক দেহের নিম্ন অংশে যে ডিম্ব গোলাকৃতি অংশটা থাকে সেটাকে বলা হয় ডিম্বাশয়। হাইড্রা সাধারণত উভয় লিঙ্গ হওয়া সত্ত্বেও এরা যৌনজননের মাধ্যমে পরিপক্ক অবস্থায় যখন থাকে তখন যৌনজননের মাধ্যমে একটি হাইড্রা আরেকটি হাইড্রার সাথে মিলিত হয়ে এরা যৌন প্রজনন কার্য সম্পন্ন করে। এখানে আমাদের যে দেহকাণ্ড রয়েছে এই দেহকাণ্ডের এখানে এক বা একাধিক বার্ড বা বার্ডিং এর সৃষ্টি হয় এবং এই বার্ডিং থেকে এক একটা করে নতুন হাইড্রেট জন্ম নিতে পারে। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, আজকে আমরা হাইড্রেট গঠনের যে পরিপূর্ণ যে গঠন এই গঠন সম্পর্কে আলোচনা করলাম। আগামী ক্লাসে আমরা হাইড্রেট অভ্যন্তরীণ এবং যে বিভিন্ন কোষগুলো রয়েছে সেই কোষগুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এই প্রত্যাশায় খোদা হাফেজ। Okay.